সাথে সাথে শুকর আদায় করছি। আমার বাবা সুলাইমান আলী রজবি যে যার প্রশংসা যার তারিফ এতক্ষণ করেছেন, হয়তো তার এই বয়ান ইমানদারের জন্য খোরাক হয়েছে। কিন্তু কিছু বেঈমানদে আছে, শয়তান জাহেল ওয়াহাবি খারিজি সালাফি মুনাফি যারা আছে, তার প্রতিটি কথা তাদের গায়ে আগুন লেগেছে। কিন্তু আমাদের গায়ে প্রেমের আগুন লাগছে, আগুন উভয় পার্টিতে লাগছে, একটা জ্বালার আগুন আর একটা প্রেমের আগুন। বলেন আমরা কি নবীওয়ালা না শয়তানওয়ালা? এ আর একটু জোরে বলে কি ওয়ালা? দুই হাত ধরে তিনবার বলে আর রাসূলুল্লাহ, আরো জোরে মহাব্বতে আমরা নবীর গুণগান শান মান মর্যাদার পক্ষে না বিপক্ষে। আর কিছু আছে নামাজ পড়তে পড়তে কুফালের বারোটা এমন ভাবে কুফাল করছে, ও হুক্কা হেঁদে কালো কি আছে না টিক্কা ইটার মতো কুফালের বড় মারাত্মক গসতে গসতে কুফালে তার তাকে গজব দিচ্ছে যে তোর নসিবের সামরা আমি না হই, যদি একটা গাধার সামরা হইতাম অনেক ভালো হইত, তুই আমার যত্ন করস না, গসতে গসতে আমার অবস্থা কেমন। অথচ নামাজের শেষ নাই, কিন্তু বড় নিমক হারাম নামাজ যার কারণে পেল সেই নবীকে মানতে চায় না। বলেন যারা নামাজ পড়ে নবী মানে না, এদের নামাজ পড়ার কোন হুকুম আছে? আজকে সাহেব দাওয়াতদের বাবা মরহুম তিনি কবরে আমরা উপরে আজকের মাহফিলের প্রতিটি সেকেন্ডের প্রাপ্ত সওয়াব আজকে যারা মাহফিল করছেন শুনছেন বলছেন প্রত্যেকে পূর্ব পুরুষে রোহে কবরস্থানে সওয়াব আকারে চলে যাচ্ছে, শুধু তা না সেই কবরবাসীদেরকে আমার নবীও দেখতে পাচ্ছেন। এটা কল্যাণময় মাহফিল, বরকতময় মাহফিল, নিয়ামতময় মাহফিল, যে মাহফিলে আসলে বসলে দেখলে পড়লে শুধু সওয়াব আর সওয়াব। ওই নবীর প্রশংসা করছি যে নবীর প্রশংসা করছেন আল্লাহ। তিনবার বলেন কে? আরেকটু জোরে দুই হাত তোলে, আমরা নবীর প্রশংসার পক্ষে না বিপক্ষে? নবীর মিলাদুন নবী চলবে না বন্ধ হবে? আমাদের দেশ মিলাদুন নবী করার জন্য ছুটি কয়দিন? একদিন। আজকে আমি দেখেছি মালদ্বীপে, মালদ্বীপ আমি 2013 সালে মালদ্বীপে গিয়েছিলাম, মালদ্বীপ সেখানে মিলাদুন নবী করা হচ্ছে, তিন দিন ছুটি, মক্কা শরীফ তিন দিন ছুটি। আমি গতকাল কো নেট দেখেছি যে 120টি রাষ্ট্রে বাংলাদেশ সহ যথাযথ মর্যাদা মিলাদুন নবী পালিত হচ্ছে। আর ফেসার বাচ্চারা ফেসা ফেসার ছিলেন না পেঁচা সিজাইনের পাশে কি হয় পেশা, এই পেশারা কৌমিরা কৌমি সনদ পেয়েছে, এটার জন্য শুক্রিয়া মাহফিল করে, কিন্তু তাদের নসিব এত খারাপ মিলাদুন নবী করার সুযোগ নেই। জন্য আমরা ওই 120টি রাষ্ট্রের থেকে আমরা বিচ্ছিন্ন নয়, আমরা সেই সুতায় কাঁথা, আমরাও সেই মিলাদুন নবী তো মানি মানি
এখনো মিলাদুন্নবীর অনুষ্ঠানে বাস্তব রয়েছি, খোদার কসম আমার নবী আমাদেরকে দেখতে আসেন, আর আমাদের গুনাগুলা মাফ হচ্ছে। এই আকীদা বিশ্বাস আপনাদের হয় কিনা? মা ভন্ড কমপক্ষে আজকের দিন থেকে চার আর যতদিন আছে কমপক্ষে প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পড়ুন। আমার মায়েরা ভগেরা, যুবতী যুবকরা, বাবারা ভাইয়েরা দুরূদ শরীফ পড়ুন। চার যে দিন শেষ হবে সেই দিনে মুনাজাত করুন, আল্লাহ মিলাদুন নবী চলে যাচ্ছে এ মাস, আমি যেন নবীকে না ভুলি, আমি যেন দুরুদের কারণে নবীর চেহারা মোবারক দেখি, আমি যেন আমার মৃত্যুর যন্ত্রণা অনুভব না করি, নবীর চেহারা মোবারক যেন আমি দেখতে পাই। এইভাবে দুরূদ শরীফ পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে নাজাতের ব্যবস্থা করবেন। দুরূদ শরীফ পড়ুন। মিলাদুন নবী যখন সারা বিশ্বে মিলাদুন নবী চলছে, এক শ্রেণীর লোক ওই সময় মিলাদুন নবীর বিরোধী করছে। আমি গত বছর এই দিন আমেরিকায় ছিলাম, নিউ ইয়র্কে, আমিও সেখানে বিশাল জশনে জুলুস মিলাদুন নবী সামিল ছিলাম। সেখানে আমরা প্রবাসী বাঙালি ভাইয়েরা, আহলে সুন্নাতের জামাত ইউএস, আহলে সুন্নাতের জামাত নিউ ইয়র্ক, জ্যাকসন হাইট ব্রঙ্কস, জামাইকা, নিউ জার্সি, ওয়াশিংটন, বিভিন্ন জায়গার থেকে এসে সেই দিন আমরা জশনে জুলুসে মিলাদুন নবী করেছি। আমেরিকার জমিনে, লন্ডনের জমিনে মিলাদুন নবী হচ্ছে, ভারতে হচ্ছে, চীনে হচ্ছে, রাশিয়া হচ্ছে, ফ্রান্সে হচ্ছে, সারা বিশ্বে মিলাদুনের ফারিস্তান হচ্ছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব জায়গা হচ্ছে, তুরস্ক হচ্ছে, শুধু আমাদের দেশে এই হাটাজারির কিছু অংশ সহ সামান্য কালুগড়ের বীজের মতো জাগার মতো মিলাদুন নবী কি বলে বেদাত হচ্ছে। একটা পাখি আছে, ও রাত্রে ঘুমায় ফা উপরের দিকে রাখি, এগুলোর কি পাখি বলে? হ্যাঁ, লটকা বাঁধুর না, খুব সতর্ক পা দুইটা উপরের দিকে দিকে ঘুমায়। তো তাদের এক মুরব্বী জিজ্ঞেস করলো, এ পা উপরে কেন? বড় কেয়ারফুল আমরা, হঠাৎ যদি আসমান ভাঙি পড়ে। যাওয়ার জন্য কি হয়েছে এখানে যদি চট্টগ্রাম সহ এশিয়ার সমস্ত ডিম এ ফলে মারে, ডিম ভাঙবে না ফল ভাঙবে? ওহাবিরাও ভেঙে যাচ্ছে, খারিজ শেষ হয়ে যাচ্ছে, যত মিলাদুন নবীর বিরোধী করা হচ্ছে তত মিলাদুন নবীর আঞ্জাম জুলুস বেড়ে চলছে। কারণ মিলাদুন নবী শুরু করেছেন কে? আরো জোরে বলেন, তিনবার বলো কে? ডান হাত তুলে বলো কে? মিলাদুন নবী আমরা চাই কিনা? মিলাদুন নবীর পক্ষে থাকবে এই চাঁদের ভিতরে
একজন সুন্নি আকীদাওয়ালা ইমাম নিয়ে হলো দশ বিশ মিনিট মিলাদ শরীফ পড়বেন, একটু ফাতিহা দিবেন, কিচ্ছু না থাক কি বলেন, ফানি দিয়ে হলো ফাতিহা দিয়ে হলো তাবারকের মতো পানিটা বন্টন করবেন, আপনি মিলাদুন্নবীর সওয়াব পাবেন। বিরিয়ানির দরকার নেই, চাউল পাতা দিয়ে হলো, গেও গম দিয়ে হলো, সোনাবুট দিয়ে হলো, আধা কেজি সেমাই দিয়ে হলো, কিছু অংশ বাদাম দিয়ে হলো, ফাতিহা দিয়ে মিলাদুন্নবী করো, সিদ্দিক আকবর তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। এজন্য আজকে বাবুর, এ বাবুর আসল নাম কি? মাহবুব আলম। মাহবুব আলম, বাহাবু, মারাত্মক নাম, মামুর গালি দিয়ে আসে না, যে তার বাবা আজকে কবর শান্ত, তার দাদা তার পূর্বপুরুষ আজকে শান্ত, যে মিলাদুন্নবীর সওয়াব লাইন ধরে তাদের কবরে পৌঁছে যাচ্ছে। আমাদের পূর্বপুরুষের খবর আজাদ মুক্ত কল্যাণ সংযুক্ত, তাদের আজকে কবরে মদিনা পাকের রওজার সাথে সরাসরি রাস্তা হয়ে যাচ্ছে। তাদের কবিরা সগীরা গুনাগুনা মাফ হচ্ছে। ও মায়েরা ভাঙা, তোমাদের যাদের স্বামী নেই মারা গেছে, ভাই মারা গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, তারাও আজকে দোয়া করছে তোমাদের কারণে, তাদের কবর জান্নাতের হাওয়া জারি হয়ে গেছে। এই মিলাদুন্নবী এর জন্য আমাদেরকে করতে হয়েছে, হচ্ছে, হবে। বিরোধী করুক তো করুক, যারা বিরোধী করে তাদেরকে, তারা জন্মই হয়েছে মিলাদের বিরোধী করার জন্য। আমাদের জন্ম হলো নবীর গুণগান গাওয়ার, আমরা গাইতে গাইতে নবী পাব, তারা বিরোধী করতে করতে শয়তান পাবে। আমরা গাইতে গাইতে জান্নাতে যাব, তারা বিরোধী করতে করতে জাহান্নামে যাবে। আনিসরের ভাই বাবারা বলো, আমরা কি জাহান্নাম চাই না জান্নাত চাই? আর জোরে বলো কি চাই? আল্লাহ কবুল করুন, আমিন। আমিন বলেন, আমিন। মিলাদুন্নবী জশনে জুলুসে আগামী যান চট্টগ্রাম জন্য ঔলাদে রাসূল আল্লামা হামিদ শাহ মতিঝিলুল আলী আগমন হয়েছে, তার সাদারতে হাজার লক্ষ মুহাদ্দিস মুফাসসির মুহাদ্দিসদের কাতারে লাখ লাখ সুন্নি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলা ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা গাউসে কমিটি সব পীর মশায়েখের ভক্ত মুরিদান রুহানি ছেলেরা আগামী দিন রাজপথে চট্টগ্রামের পথে পড়বে সবসে উলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, আপনি মাওলা কে প্যারা হামারা নবী বলে দুন ও আলম কে দুলহা হামারা নবী, চিৎকার দি বলুন মারহাবা। মানুষ এখন থেকে আমি দেখেছি চট্টগ্রামের বাহির থেকে কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর ফেনী হ্যাঁ ঢাকা রাঙ্গামাটি কক্সবাজার বরিশাল টেকনাফ থেকে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ বিভিন্ন জেলা থেকে মানুষ, নারায়ণগঞ্জ থেকে মানুষ আসছে, আমার চাঁদপুর আমার নিজের থানা হাজিগঞ্জ থেকেও গৌসিয়ে কমিটির ছেলেরা ভাইয়েরা বাবার আসতেছে এই জুলুসে সামিল হওয়ার জন্য। কি একটা প্রেম, কি একটা আশা আকাঙ্ক্ষা, কারণ রসুলের জুলুসে আসলে আল্লাহ পাক তোমার কবিরা এবং সগীরা গুনাহ মাফ করে দেবে। আপনার আগামী দিন জুলুসে যাওয়ার ইচ্ছে আছে না? কার কার আছে একটু হাত তোলেন, হাত তোলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক অনেক মা বোনরাও যাবে, পর্দা সহকারে তারাও গাড়ির ভিতরে থাকবে,
আল্লাহ পাক এইভাবে জুলুস করার তৌফিক দান করো। আমিন বলেন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস শুরু করেছেন আল্লাহ। যাও জায়গা আন্তাজে মানুষ বেশি হচ্ছে, আমি দোয়া করি আল্লাহ রাস্তে যেন মানুষ আর না আসে, আর যদি আসে তারা যেন দূরে আদব সহকারে বসে, কারণ জায়গা অনেক বরকত হয়েছে। যে এই মিলাদুন্নবী সূচনাকারী আল্লাহ। আজকের যারা নবী বিরোধী তারা মূলত ইসলাম বিরোধী, ইসলাম বিরোধী নয় তার আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী। কারণ যেই যেই দিনে যে ইবাদত যে খেয়াল রাখলে মানুষ মুমিন হয় মুত্তাকিন হয়, সে খেয়ালটুকু হচ্ছে নবীর মহাব্বত। যে দিনে যে অক্ত নামাজের আগে পরে নামাজে নবীর প্রেম থাকবে না, ওই ইবাদত কবুল হওয়ার কোন রাস্তা মনে করেন। আজকে কয় তারিখ গেল নভেম্বরের? 20/11/2018। এই ফজর জোহর আসর মাগরিব এশা পর্যন্ত এই প্রতিটি নামাজের আগে নামাজ চলাবস্থায় নামাজের পরে এই নামাজ থেকে আরব নামাজ আসা পর্যন্ত, সেই থেকে এই পর্যন্ত, এই থেকে ঘুম পর্যন্ত, ঘুম থেকে উঠা পর্যন্ত, উঠার থেকে আবার নামাজ পর্যন্ত, কর্ম পর্যন্ত, প্রতি মুহূর্তে যদি তোমার অন্তরে নবীর প্রেম না থাকে তুমি তো মুমিন না, তোমার ইবাদত কবুল হওয়ার কোনো রাস্তা নাই। সর্বক্ষণ যেমন তুমি আল্লাহকে ইয়াদ করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর সাথে সাথে নবীকে মহব্বত করতে হবে। কলমা শরীফ নবী যুক্ত শুধু আল্লাহ না, যে কলমা শরীফ পড়ে তোমাকে মুসলমান হতে হচ্ছে, সবাই সচেতনার সহিত একটু জবাব দিবেন, সেখানে আল্লাহ রসুল কি দুই সাথে দুই দিকে না একসাথে, কি দুই লাইনে না এক লাইনে? এখন একটা জানোয়ার বাই হয়েছে মনোয়ার না জানোয়ার, সে বলে কলমা শরীফ দুই লাইন হইতে হবে, আল্লাহর নাম উপরে নবীর নাম। এটা একটা প্রাইভেট আশ্চর্য শয়তান, কারণ এই শয়তান ছাড়া এই মহান লেখার ভিতরে হাত কেউ দেওয়ার কোন সুযোগ নাই। কারণ আল্লাহ থেকে কলমা শরীফ যেভাবে এসেছে কিয়ামত পর্যন্ত সেইভাবে থাকবে, কিয়ামতের পরও সেইভাবে থাকবে, এটা কি উসে নিচে করার কোন ক্ষমতা? কলমা শরীফ নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে মালাউনরা, মালাউনের বাচ্চারা, এদেরকে মালাউন না বললে আপনার ইমান আকীদা শক্ত হবে না। আর মালাউন অনেকে বলবে না তো ভয়ের কারণে, দাওয়াতের কারণে, গুল্লির কারণে, হামলার কারণে। আমরা তো হামলা মামলা হত্যা শহীদের অপেক্ষা, কারণ আমরা তো হামলা হবে কি হবে না, মরবো কি মরবো না, সে খেয়াল চিন্তা আমাদের মধ্যে নাই। কারণ আমরা শুধু চিন্তা আছি এমন কথা বলে যাব নবী যেন সর্বক্ষণ খুশি থাকে। ঠিক এই কথা বললে যদি আমাকে মারে, এই চিন্তা তোমার করার তো কোনো সুযোগ নেই যদি তুমি মুমিন হও। কেউ তোমার পক্ষে নেই, আল্লাহ রাসূল তোমার পক্ষে থাকবে। তোমার এই জিন্দেগির হায়াত নেই, সেই জিন্দেগিতে মৌত নেই, এখানে তুমি মৃত, কবরে তুমি জীবিত, এখানে তুমি মৃত, হাসরে তুমি জীবিত, এখানে তুমি মৃত খানামুক্ত,
তুমি কবরে জীবিত খানা যুক্ত, সেখানে খানা পাবে বেহেস্তের খানা, যদি তুমি নবীর জন্য জীবন দিতে পারো। তাই বলো সন্ত্রাস বোমাবাদ জঙ্গিবাদের মতো নয়, তোমাকে জীবন দিতে হবে সহিহ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় আল্লাহর জন্য নবীর জন্য, অন্যায় ভাবে নয়। মিলাদুন্নবী শুরু করেছেন আল্লাহ, যে নাই তার আলোচনা অনেক। তো আমাদের আব্বা জান পৃথিবীর শ্রেষ্ঠ প্রথম মানুষ বাবা আদম সফিউল্লাহ, তিনি আমাদের আব্বা, সদ্যুষ্টির বাবা, এবং ওনার স্ত্রী, ওনার পরিবার, বউ, তিনি হচ্ছে আমাদের সকলের আম্মা, মা হাওয়া বলেন, মা তিনি হচ্ছে আমাদের সকলের কি মা, সবে তিনবার বলেন মা, আরো জোরে ডানে হাত তোলে, মা হাওয়া এবং বাবা আদম আলাইহিসসালাম, উভয়জন আল্লাহ বানাইলেন কোথায়? আদম আলাইহিসসালাম কি বানিয়ে দিলেন কোথায়? জান্নাত। এক কথা, ছোট ছোট বাচ্চারা এগুলা না থাকলেও অসুবিধা, এই মাইকলা দুইটাতে চলে গেছে, আমার দুই রাকাত নফল নামাজ পড়তে ইচ্ছে হয়। তুই বাবা কিভাবে এতক্ষণ ওয়াজ করছিস? তাদের বড় এরা দুইজন একমত হইতে পারতেছে না, তারা নাই দেখেন মাইকও খুব ভদ্র, মানে এটা প্রমাণ হচ্ছে তারা ছাড়াও মাইক চলে, ঠিক না? ঠিক না? এতক্ষণ যদি থাকতো কেউ এও ছৌ না, জাহিরি যে যে কত সুন্দর মাইকের আওয়াজ, মাইকও বলে আমিও খুব ভদ্র, মাইকে তো কথা শুনছে, শুধু মাইক শুননি। হ্যাঁ, এই জন্য মা হাওয়া এবং হযরতে বাবা আদম আলাইহিসসালাম, এই দুইজনের ধরে দুটা ধারা আছে, একটা বৈধ আর একটা অবৈধ, একটা সভ্য আর একটা অসভ্য, একটা বাবার বৈধ বাধ্য ছেলে আর একটা বাবার অবাধ্য ছেলে, এদের বুঝছেন তো? কিন্তু অবাধ্য ছেলের বাবাও আদম, বাধ্য ছেলের বাবাও আদম, বাধ্য ছেলের মাও হাওয়া, অবাধ্য ছেলের মাও কে? হাওয়া। কিন্তু কেউ বাধ্য যারা তারা আহলে সুন্নাত, আর যারা অবাধ্য তারা তারা কি? এই বাতিল ফারকা, ইসতারিমের কে কথা? ওয়াহাবি, খারিজি, নজদি, সালাফি, শিবির, জামাতি, মওদুদি, খারিজি, বাতিল ফেরকা যত আছে আল্লাহর কসম সব জাহান্নামী, কারণ তারা নবীকে নবীর মসনদে মানে না, আর আমরা মরলো আমরা নবী ছাড়ি না, বলেন আমরা নবী ছাড়তে পারি না, কারণ নবী আমাদের ঈমান, নবী আমাদের জান, বলেন নবী আমাদের ঈমান, জোরে বলবেন নবী আমাদের ঈমান, নবী আমাদের জান। অনেক ছেলেরা বলবে হুজুর শিবির শব্দ না বললে কি হইতো না, কেমন হবে? তারা তারা এমন কাজ করছে, তাদের নাম না ধরলেও তো গুণা, তাদের মুরব্বী, তাদের ইমাম, তাদের দৃষ্টিতে তাদের মুজাদ্দিদ আবুল আলা মওদুদি আমার নবীর মুজিজাকে অস্বীকার করেছেন। আল্লাহ বলেছেন নবীর মেরাজ স্বশরীরে বাস্তব, আর মওদুদি বলেছে নবীর মেরাজ
কাল্পনিক স্বপ্ন। আল্লাহ বলেছেন নবীর ক্ষমতা আছে, মওদুদি বলে নবীর ক্ষমতা নাই। সবাই চিৎকার দিব, আমরা কি আল্লাহওয়ালা না মওদুদিওয়ালা? আমাদের জীবন গেলেও কি আমরা আল্লাহ ছাড়ব নবী ছাড়ব? আমি ওয়াজ কিছুক্ষণ করব। মওদুদি সাহেবের কি দোষ? উনি বলেন তার একটা কিতাব আছে ফার্সি কিতাব, রাসায়েল ও মাসায়েল, নাম কি? সেখানে তিনি লেখেন একটা কুকুর যদি মানুষকে কামড়াতে আসে আর সেই মানুষের হাতে যদি একটা লাঠি থাকে, ওই পাগল কুকুরটিকে কামড়ানোর অবস্থার থেকে বাঁচার জন্য লাঠি দিয়ে কুকুরের মাথা আঘাত করা যাবে, কিন্তু ওই মুহূর্তে পাগলা কুকুর থেকে বাঁচার জন্য লাঠি যদ্দূর তোমার উপকারে আসলো অতটুকু উপকার করার ক্ষমতা নবীর নেই। আর আপনার চিল্লায় বলেন নবীর ক্ষমতা আছে কিনা? এ হচ্ছে তার দোষ। একটা কথা আছে, হাজার মন দুধ এক ফোঁটা চনা পানি, বিশ বছরের মেহনত এক সেকেন্ডের বেয়াদ দিয়ে কি শেষ? এজন্য আমাদের শরীয়ত ইসলাম বলে সিনেমা দেখলে গুনাহ হয়, মওদুদি সাহেব লিখলেন সিনেমা দেখলে জ্ঞান বাড়ে। এভাবে যদি তার অসম্ভব অন্যায় কথাগুলো উপস্থাপন করি তো আপনি অবাক হবেন, সর্বনাশ। এটা তো ইসলাম না, এটা ফিসলাম, যা মানুষকে ঠিক করে না। এভাবে প্রত্যেকটি বাতিল ফেরকার অনেকগুলি পথ আকিদা রয়েছে, শুধু শ্রেষ্ঠ ফ্রেশ আকিদা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই জন্য আমরা মিলাদুন নবীর পক্ষে ছিলাম, আসি থাকব মওত মৃত্যু পর্যন্ত। আমরা মিলাদুন নবীর পক্ষে ছিলাম, আসি থাকব। তো আজ আমার ইসলাম আর মা হওয়া, সবাই বলেন কয়জন? দুইজন, একজন বাবা আদম আর একজন মা বাবা, দুজনের মিলন সাক্ষাৎ মোলাকাত দেখা দেখি হচ্ছে কোথায়? জান্নাতে। কোথায়? ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি। কোন জান্নাত? যে জান্নাতে আমি, তুমি, উনি, তিনি, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, ঈমানদার সালিহিন সাহাবি তাবেঈ তাবে তাবেঈ খুলাফায়ে রাশেদা সকল মানুষগুলি জান্নাতে থাকবে, যারা আল্লাহ রাসূল মানে, যারা মিলাদুন নবী মানে, তারা জান্নাতে থাকবে। ওই জান্নাতের ভিতরে আমাদের আব্বা আম্মা হাওয়া এবং বাবা আদমের সাক্ষাৎ মোলাকাত যেই দিন, সেদিন আল্লাহ তাআলা তাদের দুইজনের মাঝখানে এক ব্যক্তিকে পাঠাই দিলেন যার নাম জিব্রাইল আলাইহিস সালাম। কে? জিব্রাইল আমিন। হে জিব্রাইল, আদম হাওয়া, হাওয়া আদম এক অপরকে দেখতেছে, তুমি গিয়ে সুসংবাদ দাও, আদম তোমার খেদমতের জন্যই হাওয়াকে বানানো হলো, ততক্ষণ পর্যন্ত তুমি হাওয়ার গায়ে হাত দেবে না যতক্ষণ তার মহারানার হক আদায় না করবে। মহারানার হক কি? টাকা নাই, পয়সা নাই, ডলার নাই, দিনার নাই, রিয়াল নাই, কি দেওয়া হবে? আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলে, ও জিব্রাইল আদমকে বলে দাও হাওয়া বিবির যদি মহারানার হক টাকা আদায় করতে হয়, আখিরি নবীর উপরে যেন 10 মর্তবা দুরূদ শরীফ পড়ে, এই দুরূদ শরীফ পড়া হবে আদমের পক্ষ থেকে হাওয়ার জন্য মহারানার হক। তাহলে বোঝা গেল আমাদের প্রিয় নবী তখনও ছিলেন, আমার প্রিয় নবী তখনও বিদ্যমান ছিল। এজন্য নবীজি বলেন কুনতু নবিয়াও ওয়া আদামু
بين الماء والتين نبي نبي محمد رسول الله তখন পয়গম্বর ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল তখন আমি মুহাম্মদ আল্লাহর দরবারে নবী ছিলাম আজকে সেই নবীকে বলা হচ্ছে মাটির মানুষ সাধারণ মানুষ দোষে গুণে মানুষ চার জীবনের নাম আমার মাদ্রাসার নাম আফতাবুল উলুম নূরুল উলুম মদিনাতুল উলুম বাইতুন নূর মামা গড় নূর কিন্তু নবী মাটি কত আকল তাদের আকলের কি জোয়ার বাড়া হ্যাঁ নবীর গড় নূর মাদ্রাসা নূর কিন্তু যার দ্বারা গড় হলো নূর হলো কোরআন আসলো বলেন যারা আমার নবীকে নিজের ইচ্ছা মতো যা তা বলে নাকি আদব ওয়ালা না বেআদব আর জন্য তারা কি আদব ওয়ালা না বেআদব বেআদবের জন্য কোন নামাজ রোজা আছে নবীকে নবীর মতো মানতে হবে নবীকে নবীর মতো সম্মান দিতে হবে তুমি সম্মান না দিলেও নবী সম্মানীওয়ালা হয়েই পৃথিবীতে এসেছেন তাকে সম্মান দিয়েছেন আম্মা জানের পেট মোবারক থেকে আসার সময় খানে কাবায় তাকে সম্মান দিয়েছেন তামাম আব্বি কেরাম তামাম ফেরেশতাগণ জান্নাতি সুন্দরী রূপসী মহিলাগণ মা মেনার সন্তান বিশ্বের সারা নবী আসমান জমিনের নবী আমাদের আকা নবী সবাই জোরে বলুন রহমতুল আলামিন যেই দিন পৃথিবীতে আসেন সেই দিন খানে কাবা আমার নবীকে সাজদা করেছে তুমি সাজদা করো কাবাতি শরীফতি আল্লাহু আকবার তাকবীরুল শহীদ তুমি নামাজের নিয়ত বাঁচো কি বাংলাদেশ থেকে কি বিশ্বের সব কান্ট্রি থেকে কাবাকে সামনে রেখে তুমি কেবলামুখী হয়ে নামাজ পড়ো আর সেই কেবলা সেই কাবা আমার নবীকে সেজদা করে মিলাদুন নবীর সময় বড় আশ্চর্য ঘটনা রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামিনার গর্ভ থেকে পেট থেকে পেট মোবারক থেকে তিনি যখন পৃথিবীতে তাসবীহ আনবেন তাসবীহ আনার সময় হলো যে মিলাদুন নবী আজকে হচ্ছে আল্লাহর প্রিয় নবী দুজনের বাচ্চা নবী পৃথিবীতে আসার কয়েকশো ঘন্টা পূর্বে হযরতে জিব্রাইল আমিন আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আল্লাহ সবাই বলুন আল্লাহ আল্লাহ নারে জোরে আল্লাহ মহাপদে বলুন আল্লাহ আল্লাহ এবার বলুন আল্লাহু আকবার সর্বময় ক্ষমতার মালিককে জিব্রাইল বলে আল্লাহ 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 হযরতে বিবি আমেনার পেট মোবারক থেকে আখির নবী দুজনের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে যাবেন আমেনার খেদমতের জন্য তো কিছু ধাত্রীর প্রয়োজন আমাদের দেশে মা বোন থেকে সন্তান যখন পৃথিবীতে আসে তাদের খেদমতের জন্য নার্স থাকে কোন সন্তান যদি মায়ের পেট থেকে আসে দু চারজন মহিলা থাকে খেদমতের জন্য এদেরকে চট্টগ্রামের ভাষায় কি বলে দাতি দরনি আমার প্রিয় নবী পৃথিবীতে আসবে ধরার বুকে আসবে আমেনার খেদমতের জন্য কয়েকজন মহিলার প্রয়োজন জিব্রাইল আমিন বলেছেন আল্লাহ বলে জিব্রাইল আমি তো সব জানি তুমি কোন দিন এই প্রস্তাব দিবি তাও জানি কারা আসবে তাও জানি ও জিব্রাইল তুমি এক্ষুনি জান্নাতে যাও জান্নাত থেকে বিবি হাওয়া বিবি মারিয়াম বিবি হাজেরা বিবি আসিয়ার চারজন মহিলাকে তোমার নূরানি পাকার উপরে বসায় জান্নাতের পোশাক শাড়ি পরিধান করে দেরি করো না সরাসরি জান্নাত থেকে বিবি আমেনার গড়ে এই চারজন মহিলাকে দিয়ে আসো আমার বন্ধু আসার সময় যেন তারা খেদমত করে কয়জন
আরে বেকুর বাচ্চারা মিলাদ নবী পায় না, কারণ তারা আদৌ মিলাদ নবী পাবে না। তারা নবী চিনার জন্য যে আকলের প্রয়োজন ছিল, সাকলের দরজা শয়তান প্রস্তাব করে দিয়েছে। কথা বললো আয়লা কুলু বিহি ময়লা সামিহিম আলাম সালিহিম গিশাওয়া, এই যে তাদের কলমের মধ্যে সিল মেরে দেওয়া হলো, তারা কোরআন পড়িও নবী বুঝবে না, বুখারি পড়িও নবী বুঝবে না, নামাজ পড়িও নবী বুঝবে না, সূর্যের মতো দলিল দেখলেও তারা বুঝবে না, কারণ তাদের নসিব ইমান নাই। আর একটা রিক্সাওয়ালা সিঞ্জির ড্রাইভার একটা শ্রমিক কৃষক আমার নবী চিনবে, কারণ তাদের কলবের মধ্যে ছিল আমার নবীর মহাব্বত। তোমার ইমান দুঃসাহস হয়ে যাবে, তোমার আমল, তোমার টুফি, তোমার মেহনত, তোমার রিয়াজত, তোমার জিয়ারত, তোমার যাকাত, তোমার ফিত্রা, তোমার রোজা, তোমার ওয়াজিব, তোমার সুন্নত, তোমার নফল, তোমার মুস্তাহাব সব সবাব শেষ হয়ে যাবে। নবী যদি তোমার উপরে বেজার হয়, হে সুন্নি জনতা চিৎকার দিয়ে বলো আমরা নবীর মহাব্বত চাই কি চাই না, দুই হাত তুলে বলো চাই কি না। এবার যদি বলি নবীর মহাব্বতের নাম কি, সবাই চিৎকার দিয়ে বলেন ঈমান, বলেন নবীর মহাব্বতের নাম। তোমার নামাজ রোজা কখন তোমাকে কাজে আসবে, যদি তুমি নবীর গোলাম হও। এই যে আমি এখন নবীর গোলাম বললাম, কিছু বিলাল জিন্নাতি বান্না শয়তান আছে মানুষ শয়তান, যে কোনো একটা মাহফিল আসি জব্দার কুলির মতো হলো শিরিক শিরিক, নবীর গোলাম হওয়ার জন্য বলছে তারা ফখর করি বলে আমরা আল্লাহর গোলাম, নবীর গোলাম নয়। আর আমরা ফখর করে বলি আমরা নবীর গোলাম, নবীর গোলামি যদি লাভ করতে পারি আমরা হব আল্লাহর গোলাম। বলেন প্রথম কার গোলাম, তিনবার বলো না যুবক সেনা নবীজির গোলাম, কার গোলাম, আওয়াজটা আরো ক্লিয়ার হবে, জোরে বলো কার গোলাম, দুই হাত তোলে বলো কার গোলাম, নবীর গোলাম হলে আমরা কার গোলাম হব। আল্লাহ, এই জন্য প্রিয় সুন্নি ভাইরা, আল্লাহর প্রিয় নবী দু জানের বাচ্চা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পৃথিবীতে আসবেন, জিব্রাইল আমিন, চারজন মহিলা, একজন মহিলা আমাদের সকলের মাতা আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম, যিনি বাবি জিব্রাইল, বাবি জিদ্দা, জিদ্দার মধ্যে যার মাজার যার কবর আমি প্রায় একাধিকবার তার জিয়ারত করেছি। আল্লাহর কসম, মা হাওয়া কবরের সামনে গেলে শুধু ওই দিনের কথা মনে হয় যেই দিনে বাবা আদম এবং হাওয়ার দোয়া আমার নবীর উসিলায় কবুল হয়েছিল। মা হাওয়া বাবা আদম, এক নয় দুই নয় দুইশো নয় একশো নয় তিনশো নয় সাড়ে তিনশো বছর কেঁদেছিলেন, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার, তোমার নামের গুণে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ শোনে না, শুনিও শুনে না, দেখিও দেখে না, আদম নবী কাঁদে, মা হাওয়া কাঁদে, হঠাৎ করে মা হাওয়া আদম বলে, আয় আল্লাহ তোমার আরশের মধ্যে তোমার নামের সাথে একটি নাম দেখেছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ওই নামের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলে জিব্রাইল, ও জিব্রাইল তাড়াতাড়ি তাদের কাছে যাও, তাদের কাছে বলো আমার হাবিব আকরামের নামের দোহাই দিয়ে যখন তওবা করেছে বলে দাও আমি তাদের তওবা কবুল করে মাফ করে দিলাম। আদম ইসলাম যেই দিন মুক্তি পাচ্ছেন, নাজাত পাচ্ছেন, তাওবা কবুল হচ্ছিল, সেই দিনও আমাদের নবী বিদ্যমান নবী ছিল।
আজকে সেই নবীকে বলো নবী মূর্খ, নবী বলে মূর্খ, নবীর বলে কোনো ডিগ্রি ছিল না, আছে কেউ যে যে শয়তান বলে নবীর ডিগ্রি ছিল না তার ডিগ্রি ছিল, এটা কত বড় শয়তান। শয়তান বলতেছে আসলে আমি বড়, আছে কেউ যে আমার থেকে বড় শয়তান আছে, তুমি বলছো নবী মূর্খ, কোন নবীর ডিগ্রি নেই, নবী ভুল করছে। আমার আরব জাহেলের বাচ্চা এ হাজারদারি যাইতে পারে, এটাকে বড় হুজুর বলে মুফতি বলে, এটা বছরের ফার্স্টে আর লাস্টে দুই রকম কথা বলে, একবার বলে তেঁতুল আরেকবার বলে ফুল। হ্যাঁ ঠিক, একবার বলে টক আরেকবার বলে মিষ্টি। এগুলো কি মানুষ, আমার দাড়িও আছে পাগড়িও আছে, কথা দুই রকম বলেন, যাদের কথায় কাজে এক নয়, সবাই বলে নাকি আপনার কি মুনাফিকের পিছে যাবেন? আর এই মুনাফিকের বাচ্চা বলে যারা মিলাদুন্নবীর পরে তাবারুক খায়, এটা নাকি পায়খানা খায়, চট্টগ্রামের বাসায় বলছে গু খাও গু খাও। মুফতি তোর গুষ্টি গু খায়, তোর জন্মগুর ভিতরে তোর ভবিষ্যৎ গু, হয়তো সে শ্রেষ্ঠ টয়লেটও মরতে পারে। আপনারা বলেন আমরা কি তাবারুক বলে নাউজুবিল্লাহ গু খাই? যারা তাবারুক সিন্নিকে গু বলে টয়লেট বলে, এদেরকে আবার লাখ লাখ মানুষ সমর্থন করে, কারণ শয়তান যেরকম তার ইমামও হয় সেরকম, আর ইমানদার যেরকম আমাদের ইমাম হয় আওলাদ রাসূল, এটা আগামী দিন চট্টগ্রামের জুলুসে প্রমাণ পাবে। যারা বলেন ঠিক কি না, নারে তাকবীর আল্লাহ, নারে রিসালাত ইয়া আল্লাহ, নারে গাউসিয়া ইয়া আল্লাহ, নারে শ্রী কো জিন্দাবাদ, নারে সাইয়েদে মিলাদুন নবী জিন্দাবাদ, নারে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, দেখেন আমার নবী পবিত্র, নবীর আশাও কি পবিত্র, আল্লাহ যাকে পাঠাচ্ছেন কোথেকে পাঠাচ্ছেন আল্লাহ, ফাজাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, ফাজাকুম রসুল আপনি আসলেন কোথেকে, তোমার বাবা সুলেমান আলী রাজবি কত সুন্দর নবীজির সাজেরা, কার পরে কে, এগুলো তো ইচ্ছা করলে নিয়ত করলে নিয়ত পূরণ করে দেওয়ার মালিক কে? হ্যাঁ, অনেকেরও কিল দিলেও দশটা নাম পাই হবে না, আবার অনেকে একশো নামও বলে দিতে পারে, কিরে এ কিলাচ্ছি মারছি অনেক ওহাবি গালে আর ডান গালে আর বাম গালে যদি একশো বিশ মাইল স্পিডে থাপ্পড় মারেন মা ও আসবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আসবে না। ওদিন আমার এক ইসলামী পান ইসলামী ফ্রন্টে একজন নেতা মাস্টার আবুল রশিদ বলেন, হুজুর আমাকে বাতিল ডেপে মারার জন্য একেবারে সুরি রশি অনেক কিছু ধরছে, আমি শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুবাগ বলছি, তখন আমাকে কিলাচ্ছার বলছে তোর গৌসুবাগের নাম নিবি আরো মারব, কিন্তু তারা 99% শিখ ছিল মানুষটাকে মেরে ফেলবে, আর ও বলছে আমি যতবার তার আমাকে মারে আমি চিৎকার দিয়ে আগোসে পাক বলেছি, লাস্টে তার আমাকে মারে নেই রাস্তায় ফেলে দিতে বাধ্য হয়েছে, কারণ নিশ্চয় আল্লাহ আমাকে গাইবে সাহায্য করেছেন তার ওলি আল্লাহ রসিলা। আমরা কি উসিলা মানি না? আর যে উসিলা মানি না, এরা উসিলা মানে না, এরা ডাইরেক্ট আসে। হ্যাঁ
মারপেট থেকে বাবার বিএসএনএল ডাইরেক্ট আসে। যদি বাবা চিহ্নিত না হয় ডাইরেক্ট আসো, তবে এটা কি হালাল হয় না হারাম হয়? ওরা ডাইরেক্ট আসে, ওরা উসিলা দিয়ে আসে না। উসিলা শিরিক, সাইলেন্ট টার্ম শিরিক, বিদআত, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর প্যারা নবী পৃথিবীতে আসলেন কোথায়? খানা কাবার পাশে। খানা কাবায় যারা গিয়েছেন, মক্কা শরীফ গিয়েছেন, যাচ্ছেন, যাবেন, দেখবেন সাফা মারওয়া পাহাড়ের, মারওয়া পাহাড় থেকে প্রায় 300-350 গজ বামে সামনে সুন্দর একটি ঘর, যে ঘর মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, যে ঘরের দিকে খানে কাবা আমার প্রিয় নবীকে সাজদা করেছিলেন, ওই ঘরটির পাশে একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়ের নাম জবল আল-কুবাইস। যে পাহাড়ে দাঁড়িয়ে আমার নবী আকাশের চন্দ্র দ্বিপাত করেছিলেন, আর সেই পাহাড়ের পাশে সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা বাড়ি এই ঘর, সেটার নাম মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাড়িতে ওই ঘরে মামিনার পেট থেকে রহমতে আলম পৃথিবীতে আগমন করছে। নবীর আগমন, নবী পৃথিবীতে আসতেছেন, মিনাল্লাহ, আল্লাহ আসমান থেকে নয়, আরশ কুরসি থেকে নয়, লৌহ কলম, লাহুত, মালাকুত, জবালুত, আলমে দাইরেন কা, ওখান থেকে নয়, রসুল আসতেছেন মিনাল্লাহ, আল্লাহ হতে, আল্লাহকে দেখে, যিনি হামেশা আল্লাহকে দেখতেছেন, চিৎকারি বলেন মারহাবা, বলেন আমার নবী আল্লাহকে দেখছে না? ওই যে শেয়ার বললো যে আল্লাহ হযরত বলছে যেখানে ইয়া রাসূলুল্লাহ আপনার চক্ষু থেকে আল্লাহই গোপন নয়, সেখানে আপনার চক্ষু থেকে আর কি গোপন থাকবে? সুবহানাল্লাহ, কি আল্লাহ হযরত, আল্লাহু আকবার। আর আজকে অনেকে আল্লাহ হযরতকে মানে না, এরা জাহান্নামে যাওয়ার আলামত, যারা আল্লাহ হযরত বুঝে না, সব হুজুর জন্ম হয়েছে নবীর শানমান গাওয়ার জন্য, নবীর শানমান লেখার জন্য। আলা হযরত ইমানের হেফাজতকারী, আলা হযরত ইসলাম চিন্তাকারী, আলা হযরত আজকের জুলুসের জন্য অবদানকারী, আলা হযরত নবীর পক্ষে যত হাজারো দলিল দেওয়া হচ্ছে সব ধরি সুন্নিয়তকে শিক্ষাকারী চিত্তা জীবন, বলেন আমরা আলা হযরতকে মানে কি মানি না? আমরা মসলকে আলা হযরত চাই কি চাই না? খানা কাবা পাশে মারওয়া, যেখানে উমরা করার পরে সাফা মারওয়া সাই করার পরে যেখানে কি করতে হয়, হালাল হইতে হয়, সুল ফেলতে হয়, ওটার নাম মারওয়া পাহাড়। আর এখান থেকে একটু গেলে আবু জেহেলের বাড়ি, সেখানে আপনি বড় নবীর বাড়িতে গিয়ে যাওয়ার আগে আবু জেহেলের বাড়ি পড়ে, সেখানে দেখবেন। আর সরকারকে আমি এই দৃষ্টিতে ধন্যবাদ জানাই যে মানুষ টয়লেটে যাওয়ার জন্য প্রায় 3,500 এসি যুক্ত টয়লেট ফিট করে রাখছে, সেখানে গেলেই আফসা আপনার পেটে পাখানার বেগ আসবে। ওই বাড়িটাই বলে একটু কিছু রাখি যাও, কিছু রেখে যাও, পায়খানা করে যাও। সুন্নিরা হাজিরা ওই বাড়িতে পায়খানা করা ইবাদত। কার বাড়ি? আরো চুজন কার বাড়ি? কিন্তু আবু জেহেলের বাড়িতে যাওয়ার পরে একটু লেফটে মা খাদিজাতুল কুবরার বাড়ি,
সেখান থেকে একটু দূরে হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, যেখানে আমার নবী আসতেছেন। নবীজির নাম খাজা আব্দুল মুতালিব, খানাকা আবার মুতাওয়াল্লি, খানাকা আবার দরজার চাবি তার হাতে, খানাকা আবার চাবি তার হাতে। আর এই মূর্তি জিব্রাইল আমিন চারজন মহিলা নিয়ে ওই ঘরে আসলেন। চারজন মহিলা মামেনার চতুর্দিকে তাকালেন, দাঁড়ালেন। মামেনা ঘুম, আমার এমন ঘুম ঘুম, আসো আসো না, যায়ও যায় না, চোখে তো খাটে না। এমন একটা সময় মামেনা দেখতে পেলেন চারজন সুন্দর রমণী, এত সুন্দর রমণী যাদের প্রত্যেকের গায়ে জান্নাতের শাড়ি। কিসের শাড়ি? জান্নাতের শাড়ি। মামেনা বলে, কে আপনারা, কে আপনাদের বাড়ি কই, কোথেকে আসলেন, কোথেকে আসলেন? কোনদিন এই মহল্লায়, এই গ্রামে কোনদিন আপনাদেরকে দেখিনি, এত সুন্দর পোশাক, মনে হয় এগুলা দুনিয়ার কোনো পোশাক নয়। ওই মেয়েরা জবাব দিচ্ছে, ও আমিনা গো, যার মা আপনি কিছুক্ষণ পরে হবেন, তিনি নাকি এই আটকানা বেহেশতের মালিক, ওই জান্নাতের পোশাক আমরা পরিধান করে জান্নাতের মালিককে হালান সালান করার জন্য আল্লাহ এই মাত্র আমাদেরকে জান্নাত থেকে আপনার খেদমতে পাঠাইলে। মা, যিনি আপনার প্রত্যেক আসবেন তিনি জান্নাতের মালিক, আর সেই জান্নাতের থেকে আমরা আসলাম, আমাদের গায়ে যা পোশাক দেখতেছেন এটা আরবের পোশাক নয়, এটা সরাসরি জান্নাতের পোশাক, জান্নাতি শাড়ি। কারণ যিনি আসবেন তিনি তো জান্নাতের মালিক, আর যারা তাকে রিসিভ করবেন, খেদমত করে আনবেন, তারাও তো জান্নাতি মহিলা। একজন মহিলা হচ্ছে মা, বিবি হাওয়া, বাবা আদমের ইসলামের স্ত্রী, আরেকজন হচ্ছে ঈসা রহুল্লার মা, আরেকজন ইসমাইল জবিউল্লার মা, ইব্রাহিম খলিলুল্লার স্ত্রী, আরেকজন ফেরাউনের পরিবার, ওনার নাম বিবি আসিয়া। সমস্ত মমিন মমিনাত, সমস্ত জান্নাতি রুবুশিদের অন্যতম রুবুশি, আজকে মা আমেনার ঘরে আসলো, আল্লাহর হাবিব আসবেন, আর তারা রিসিভ করবেন, খেদমত করবেন, আর পীর নবীর উপর তারা দুরূদ শরীফ পড়ছে। নবীজি আসতেছেন, যার আশা তো চমৎকার, তিনি কেমন নবী, আর সেই নবীকে নিয়ে আজবাজ মন্তব্য। আসলে যারা নবী নিয়ে আজবাজ মন্তব্য করে, মনে রাখবে এদের জন্মের মধ্যে দোষ, ঠিক? এই জোরে বলো না, ঠিক? নাহলে মুসিবতে পড়বা। আরো জোরে বলেন, যারা নবী মানে না এরাকে হালাল না হারাম? নাহলে বেটা তুই নেগেটিভ পজিটিভ তিতা মিঠা চুকা দিন রাত সকাল সন্ধ্যা সুপ পরোটা ডিম পরোটা নলা নেহেরি মজক শাসনি সাননি বত্তা সুরুনি সব বুঝোস, নবী বুঝোস না কেন? মেমোরি বুঝোস, মোবাইল বুঝোস, স্যামসং বুঝোস, নোকিয়া বুঝোস, নবী বুঝোস না কেন? কেমনে বুঝতাম তো কি হয়েছে? আমার জন্মের মধ্যে তো এগুলো আমি বলি বলে আমরা সুযোগ পাইলে তোর আল্লাহ আকবার। আমি তুই এখন যা তোর জাতি যদি মারস শহীদ হয়ে যাবো, এখন তো জান্নাতে যাওয়ার জন্য কাঁদতেছি, আর যদি শহীদ হতে পারি অটোমেটিক জান্নাতি হয়ে যাব, এবং কবর যাওয়া মাত্র আমার নবী দিদার পাবো। এখন তো খানার জন্য টেনশন করতে হয়, আর শহীদ হলে কবরে টেনশন না, সেখানে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খানা আসবে। বলো আমরা নবীর পক্ষে শহীদ হতে চাই কিনা? ডান হাত তুলে তিনবার বলো, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ।
মহাব্বতে নবী আছে যেখানে প্রিয় নবীর প্রেম যেখানে শয়তান বোমাবাজি যেখানে নামাজ রোজা যেখানে সভ্যতা যেখানে অসভ্য যেখানে আল্লাহ পাক কবুল করো আমিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া এলে সাগর আকাশে বাতাস দে আর একটু জোরে বলো না যুবক ছেলেরা ভগবানে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আয়ে সাগর আকাশে বাতাস দে যদি উচ্চ স্বরে বলো মারহাবা প্রিয় নবী বলে আপনি কে আমি বিবি হাওয়া আদম আলাইহিস সালামের স্ত্রী আপনি কে আমি হচ্ছি বিবি মারিয়াম ঈসা রুহুল্লাহর মা আপনি কে আমি হচ্ছি বিবি হাজরা ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী ইসমাইল জবিউল্লাহর আম্মা আপনি কে কানা আসিয়া আমি দুষ্ট অসভ্য ফেরাউনের স্ত্রী আপনি কেন হঠাৎ করে এখানে আসলেন আমরা আসিনি যিনি নবীজিকে পাঠাচ্ছেন সেই মহান আল্লাহ নবীর খেদমত করার জন্য আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছেন আপনার কিভাবে আসলেন কোন জিব্রাইল আমিন আমাদেরকে এনে দিয়েছেন সুবহানাল্লাহ 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 আপনাদের গায়ে যে শাড়ি আমি দেখতে পাচ্ছি পূর্ণিমা চাঁদের মতো নূরের মতো আলো এত সুন্দর পোশাক আপনার পড়েছেন আপনার কি চান আপনার খেদমত করব কেউ মায়া তার তালুর মধ্যে একটু মালিশ করব কেউ হাতের তালুতে মালিশ করব কেউ পায়ের তালুতে মালিশ করব কেউ নাভির উপর মালিশ করব আমি না বিবি কিছুক্ষণ পরে আপনি দেখতে পাবেন পবিত্র অবস্থায় আখির নবী উম্মত বলে বলে পৃথিবীতে তাসি বানবে উলঙ্গ হয়ে নয় রেংটা হয়ে নয় ও আমরা বিবি আপনি দেখতে পাবেন কিছুক্ষণ মধ্যে আপনার পেট মোবারক থেকে আখির নবীর আগমন হবে তিনি ল্যাংটা হয়ে আসবে না তিনি জান্নাতের পোশাক পরিধান করে আসবেন মার পরে তিনি বেহেশতের পোশাক পরিধান করবেন নবী কার অবস্থায় থাকবে মাথা মুবারকের চুল আসানো থাকবে নাখুন নখ কাটা অবস্থা থাকবে চোখে সুরমা দেওয়া অবস্থা থাকবে চথর ডাকনা দেওয়া অবস্থা থাকবে আল্লাহু আকবার তিনি শুধু তাই নয় আম্মা জানের পেট থেকে তিনি সাজদা অবস্থায় জমিনে আসবে আল্লাহু আকবার বলে আর সেই নবীকে বেঈমান আমাদের মতো সাধারণ মানুষ দুঃখ হচ্ছে ফারুক আজমের সময় যদি বর্তমান হতো এই বেঈমানদেরকে কচু গাছ কাটার মতো কাটত যারা বলেন ঠিক কিনা বলো আমরা নবীর পক্ষে থাকবো না বিপক্ষে আমরা কি মিলাদুন নবীকে নিয়ে থাকতে চাই কিনা মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার কাটা খতনা করা সতর ডাকা জান্নাতি পোশাক পরিধান করা মাথা মুবারক আসানো সিজদা রত এবং তিনি পৃথিবীতে এসে প্রথম পা রাখলেন পা রেখে সিজদা করছেন কেন আরব জাহানে মাঝে মাঝে মূর্তি পূজা করে করে
প্রায় দেশের ইঞ্চি অনেক মাটি কেয়ার জমিন পাহাড় নাফা করে ফেলেছে ইহুদি খ্রিস্টান নাসারারা জাহেররা আরে সুলে আরবি আম্মাজানের পেট মুবারক এসে আরবের জমিনে পা রেখে গোটা জমিনকে নাফাক থেকে মুক্ত করে সুন্নিয়তের জন্য তিনি নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ রহমতুল লিল আলামিন মসজিদে ও শুদ হামারুয়ে জমিন পুরানা বাদ জমিনকে তিনি পবিত্রময় করে দিলেন। আমার পেট থেকে আসা মাত্র তিনি জমিন পবিত্র করলেন এবং তিনি বললেন রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আল্লাহ আমি রসূল আরবি এই মাত্র আমার আম্মার পেট থেকে আসলাম হে তোমার কাছে আমি আউয়াল দাবি প্রথম দাবি তুমি আমার উম্মতের সব গুনাহ মাফ করে দাও হায় আল্লাহ যদি গুনাহ মাফ না করো উম্মত গুনাহগারকে আমাকে দিয়ে দাও হয় মাফ করে দাও হয় আমাকে দিয়ে দাও হে রব ইয়া রব্বি হে রব আল্লাহ হে মালিক তোমার বন্ধু তোমার কাছে তুমি এসে জান্নাত চায় না শান্তি চায় না শুধু চায় উম্মতকে তুমি মাফ করে দাও কখন এই মাত্র তিনি মায়ের পেট থেকে আসলেন আল্লাহর কাছে তিনি ভিক্ষা চাচ্ছেন উম্মতের জন্য সেই উম্মত নবীর সামনে যদি বিয়াদি করে এই চক্ষু রাখার জায়গা নাই আল্লাহর পেয়ার নবী একদিকে আসলেন সেজদার হত একদিকে আসলেন নাভি কাঠানো মাথা আসরানো চোখে সুরমা জামা আমার পেট থেকে তিনি জান্নাতের পোশাক পরিধান অবস্থা মায়ের করে তিনি এত সুন্দর নবী এই মুহূর্তে খানে কাবা হঠাৎ করে এইভাবে ঝুঁকে গেল খাজা আব্দুল মুতাল্লিব ডাক দিচ্ছে কাবারে 53 দিন পূর্বে আমরা আবাসা তোমাকে ভাঙার জন্য আসছিল আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বিয়া সাহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল এ আবাবিল পাখি দ্বারা আমরা আবাসার সৈন্য হাতি সব শেষ করা হলো খানাকা আবার রক্ষা করা হলো কোন বাতাস নাই আব্রাহা নাই কেউ নাই ও খানাকা বা তুমি ঝুঁকে গেল কেন সুজাত থেকে কেন তুমি ঝুঁকে গেল খানাকা আবার দেওয়ালের জবান খুলে যায় আব্দুল মুতালিব তুমি কি পৃথিবীর খবর জানো না তোমার সন্তান হাজ আব্দুল্লাহর ঘরে মামেনার ঘরে আখির নবীর আগমন হয়ে গেছে ও আব্দুল মুতালিব তুমি কি জানো না ওই যে একটি ঘর দেখা যায় ওই ঘরের মধ্যে আমিনার কোলে আখেরি নবীর আগমন হয়েছে আমি কাবার সোজা থাকতে পারলাম না তিনি আমার কাবা এজন্য আমি জগতের কাবা আমার কাবাকে আমি সাজদা করতেছি তিনবার বল আল্লাহু আকবার আরো জোরে মহব্বতে দাওয়ায় আমার নবীকে মানে কি মানে না আর বেঈমানরা মানে না মিলাদুন নবী শিরিক যা কবর না বেঈমান কবরে যাবে ফেরেশতারা শিরিক দিতে আত্মা যাবে ঠিক এক এক লাতি তখন লাতিরও বলবে শিরিক এটা তো আমি আশা করি না আমি রে বড় হুজুর এত লাতি দিবা আমি তো তোমাদের থেকে আশা করি বলবে তোমাদের তুমি সিনো ওই দিক তুমি দেওবন্দের মসজিদে দাঁড়ায় বলছো নবী আমার মতো এই তুমি হ্যাঁ আমি তো কথা রাখার কো আমার ফিডা কার কো আমার খাইবে কে কো আমি কতদিন কইয়াও মানে দে আমার খাই খাইতে থাকবো ফেরেশতারা বলবো আরে জাহান্নামি এত বদনসিব তু আমরা এক সেকেন্ড ওর জিরে বা সুযোগ পাচ্ছি শুধু ফিডা আর যারা আসেন রসুল গোলামে রসুল নামাজি জুলুস করবেন খোদার কসম
প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর চেহারা মোবারক দেখবেন। আপনাকে নবীর চেহারা দেখার বিপক্ষে না পক্ষে, তার চেহারা দেখলে জাহান্নামের আগুন কি হারাম। আর এরা বলে নবী মরে পুষে গেছে, হারে কাবা সিজদা দিলেন। খাজা আব্দুল মুত্তালিব, আমি শুধু মিলাদুন নবীর কথাটা বলে আমি হঠাৎ ক্যাম করে দেব, আগামী দিন মানুষ জুলুসে যাবে, যাবে না, বিশ্রামের প্রয়োজন আছে। মামনার কোলে নবী আসলেন, কেমন নবী? আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আমার যুবক ছেলেরা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা, ঠিক কিনা ঠিক কিনা? আমার নবী আম্মা বিবি আমেনার কোলে কোল মুবারক, দেখার সুযোগ করে দিয়েছেন অনেকবার, আমার নবীর বাড়িতে আল্লাহ আমাকে নিয়েছেন, এটা আল্লাহ শুকর আদায় করি। খাজা আব্দুল মুত্তালিব যখন গেলেন, দুটা তলোয়ার দরজার মধ্যে ভাবে কে যেন আওয়াজ দিচ্ছে, দাঁড়ান দাঁড়ান, ভিতরে প্রবেশ করার কোন সুযোগ নেই। কই কেন? আমার নাতিকে আমি একটু দেখবো, খানা কাবার দেওয়াল আমাকে জানাইছে, মূর্তি গোলা সজদাই পড়ে গেছে। হ্যাঁ দরজা আমি ঢুকবো, কে যেন বলে খামোশ দাঁড়ান। কই কেন? কই নবীজির খেদমতে সেখানে এখন জান্নাত থেকে চারজন মহিলা আসছে, তারা তাদের কাজ ছাড়ার পরে আপনি যাবেন। কিছুক্ষণ পরে আফসাস তলোয়ার চলে গেল, নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব ঘরে ঢুকলেন। এবার ঘরে ঢুকে বলে, আল্লাহ কি চন্দ্র বলবো না সূর্য বলবো, আমার কোলে আমি কি দেখতে পাচ্ছি। আমার আল্লাহ বলে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার, বেশক বেশক সূর্য সূর্য যার থেকে আলোকিত হয়, চন্দ্র যার থেকে আলোকিত হয়, সেই নবী আমেনার করে দেখা যাচ্ছে, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমার নবীর লাকাব বলেন ওয়াসিরাজাম মুনীরা। তাকবীর আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আর দেখতে বশর, যে কেমন নূর, যার হাসি, যার চেহারা, যার গাল মুবারক, যার কুফার মুবারক, নূরে বরফুর, নূর নূর নাদ নূর, তিনি মা মেনার করে বসে আছেন। পোশাক পর অবস্থা নবী জীবনের আমার একটা মজেদার, দুনিয়া আসার আগে যেটা মায়ের গর্ভ থেকে আমার মজেদা ছিল, নূরওয়ালা কালামি ওয়ামায়েস তরুণ, ওই দুখানে লেখা হতো এবং ফেরেশতারা দিয়ে আসে কুরসিতে কথা বলতো।
আমি নবীর এমন কানের পাওয়ার ছিল, আমার আম্মা মেনার গর্ভে থেকে আসমানে ফেরেশতারা কি কথা বলতেন আমি মার গর্ভ থেকে শুনতে পেতাম। কারণ কেউ মানে কেউ মানে না। আমি কোথায় আমেরিকায় বলি, লন্ডনে বলি, কানাডায় বলি, পৃথিবীর অসংখ্য কান্ট্রিতে বলি, আমার নবীর পক্ষে কথা বলে আমি রাশিয়া, চীন, আমেরিকা, কোন রাষ্ট্রের কোন পার্টির দালাল নয়। হ্যাঁ, আবু সুফিয়ান আবিদুল কাদের দালালি করে, আমি মদিনার নবীর দালাল। বলো, আমরা মদিনার নবী চাই কি চাই না? তুই হাত তুলে বলো চাই কি না? আমরা নবীর পথে মথে থাকবো কি থাকবো না? নামাজ রোজা লাগবে কি লাগবে না? মা বাবার খেদমত লাগবে কিনা? খবর জিয়ারত লাগবে কিনা? যে কাজ করলে আল্লাহ নবী খুশি সেই কাজ লাগবে কিনা? এই জন্য মিলাদুন নবী আমরা করব, নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করব। আল্লাহ নবীজি বলে আসমানের ফেরেশতারা একজনের সাথে একজন কি বলতো, আমি আমার আম্মার পেট থেকে গর্ভ থেকে শুনতাম। এমনকি ও যে আমার আম্মার পেটে যখন আমি ছিলাম, আবরা বাদশা বিরাট হস্তি বাহিনী নিয়ে যখন হারে কাবা আক্রমণ করতেছিল, আল্লাহ কি বলেন, আলাম তারা কাইফা ফাল রাব্বুকা, হে নবী আপনি কি দেখেন নাই? তবে বুঝা যাচ্ছে নবী আম্মার পেট থেকে এরা কি করছে তা নবী দেখছেন। শুধু এরা জাহান নামে যাবে বিয়াদিমির কারণে, আকীদা গোমরাহির কারণে। শুধু জাহান নামে যাবে না, জাহান নামে বলবে আমরা হালুয়া রুটির মতো খাবো। তোমরা তো আজীবন শাহজালাল বাবার মাজার গিয়ে দেখেন কিছু ওয়াহাবির বাচ্চা আছে, এক একটা ঘেড়ি কি ফেঙ্গার হুসুর মতো লাগেছেন, এক এক ঘেড়ির থেকে আড়াই কেজি সরফি বাই হবে, হাসি খেতে খেতে নিজেও হাসি। কিন্তু এত বদমাশি চট্টগ্রামের মানুষ সেখানে জিয়ারতে যায়, সেখানের মানুষ মাঝপান্ডার শাহ মানতে জিয়ারতে আসে, কিন্তু তারা আশেপাশে লেখাপড়া করে কিন্তু জিয়ারত করার কোন সুযোগ নাই, শুধু খাচ্ছে। তারা তো খাবি ওয়া জান্নাতিল কাফির, হে যারা বেঈমান তাদের জন্য এই পৃথিবী কি জান্নাত, আর মুমিনের জন্য এটা কি জাহান্নাম। এই জন্য আমার ভাইরা দেখবেন অনেক মাজারে ওয়াহাবিদের মাদ্রাসা আছে, আছে না, বিশেষ করে সিলেট কাসিমুল উলুম দুরুম উলুম সব ওখানে, এক এক গ্রাস কি 250 গ্রাম জনমের খানা হইতেছে। আর জিয়ারত গেলে তারা দূরের থেকে হাসে, হ্যাঁ, আর প্রত্যেকটা মাথায় লাল রুমাল, লাল রুমাল, আর মাথাও এত বদনসিব চুল নেই। 12 মাসের মধ্যে আমরা হজে যাই একবারেরও কামাই, তারা 12 মাস কামায়, মাথায় অভিশাপ দিচ্ছি কি রে, কি কিসমতের মাথা আসলাম, শুনকি আমাদের নসিবে 1 মিনিটও নাই, ফেরেশতারা হল আমাদের জন্য সুবিধা, আসবি এক টুচ করি বার বার পড়ে গেল। আল্লাহ এই জাত বেঈমান থেকে আমাদের ঈমানকে হেফাজত করো, আমিন বলেন আমিন। বাবা না আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, রাত মনে 12টা, ফোন একটা মা শুনে সরক না, আর এদিকে 2 মিনিটে ঘেনা, শুধু 2 মিনিট ঘুরে সরক জেনারেল শশীধর হট কত কষ্টকে মাইকে আমার অধীনে আনাইছে,
মনে মনে বলছি ইয়া শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, আল্লাহ আমি তোমার দরবারের খাদেম, তুমি যদি সাহায্য না করো উপায় নাই। আল্লাহু আকবার। যে হাজী আব্দুল মুতালিব ঘরে ঢুকলেন, নবীজির দাদা ঘরে ঢুকার পরে আমেনা, ও আমেনা, ও আমেনা গো, আমার নাতির নাম কি, কত সুন্দর বিবি আমেনা বলে বাজার। ফেরেশতারা বলে গিয়েছে, অনেক নবীগণ বলে গিয়েছে, তোমার পেটে যিনি আগমন করেছেন তার নাম মুহাম্মদ, আসমানে যার নাম আহমদ, জমিনে যার নাম মোহাম্মদ, সেই মোহাম্মদ আরবি তোমার গর্বে আছে। আমি লাগো তুমি বড় সাবধান, তুমি রহমত নবীর আম্মা, তুমি মুজাম্মিলের আম্মা, মুদাসিরের আম্মা, তুমি কাফ হায়াইন সাদের আম্মা, ও আমেনা তুমি বড় নসিব ওয়ালা, যেই নবী উম্মত আমার জন্য ঈসা মূসা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ অসংখ্য নবী রাসূল আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন এই নবীর উম্মত হওয়ার জন্য, এমন একজন শ্রেষ্ঠ আখিরি রাসূলের মা তুমি আমেনা হয়ে গেছো। আমি নবী বি কে গুলশনে বে আয়ে তাজা বাহার, পড়তে হ্যাঁ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আজদারু দেওয়া নবীজি, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, কৌসারের মালিক আপনি নবীদের সরদা, সবাই বলো কৌসারের মালিক আপনি নবীদের সরদা, আপনার উপরে নাজিল হইল, আপনার উপর নাজিল হইল পবিত্র কোরআন নবীজি, আল্লাহ 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 নবীর মনোযোগ। অনেক কথা, অনেক লম্বা কথা, একটা শেষ কথা বলবো, আমাদের দেশে যদি কোন ছেলের ঘরের মেয়ের ঘরের নাতি হয়, দাদা তোমার নানার করে দেয়, শুধু দেয় না, কিছু উপহার, কিছু বকশিস, কিছু সম্মান পায়, পায় না? মানার কুলে রহমত নবী তিনি আছেন, খাজা আব্দুল মুতালিব বলেন, ও আমেনা আমার নাতিকে একটু তুমি আমার কুলে দাও, আমি একটু কুলে যাইনি, একটু চুমা দেব, একটু রহমত নবীকে আমি আদর করব। আল্লাহ মা আমেনা নূর নবীকে দিচ্ছেন, মা আমেনা নূর নবীকে দিচ্ছেন, দাদা যান পুত্র বধুর কোল থেকে নাতিকে নিবেন, কথাটা একটু খেয়াল করবেন, দিচ্ছেন আর নিচ্ছেন, কোল মুবারক থেকে সুন্দর করে দিচ্ছেন, হাজ আব্দুল মুতালিব নিচ্ছেন, এই দেওয়ার নেওয়ার মাঝখানে কি যেন একটা কুদরতি রহমতি হাত এসে আমার নবীকে লামকানে তুলে নেয়, নবী নাই নবী মুক্ত ঘর, মামেরা কান্দে, হাজ আব্দুল মুতালিব কান্দে, আয় আল্লাহ কি দিয়েছ আমার, কোথায় তুমি নিয়ে গেছো রে আল্লাহ, আমার সন্তান মোহাম্মদকে আমি দেখছি না, মা কান্দে দাদাও কান্দে, নবী নাই কে জন নিয়ে গেল, এবার নবীকে নিয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, বন্ধু ও বন্ধু মায়ের কোল থেকে পৃথিবীর কোলে কোলে যাওয়ার আগে আমি আল্লাহর কুদরতি কোলে নিয়ে আসলাম, বন্ধু আপনাকে দুনিয়ার মানুষ কোনো বকশিস দেওয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো মানুষ আপনাকে বকশিস দেওয়ার ক্ষমতা নাই, ও বন্ধু হাতটা খোলেন,
এই নেন আপনাকে আমি আটকানা বেহেস্তের চাবি দিয়ে দিলাম। বন্ধু মকামে মাহমুদের চাবি দিয়ে দিলাম, ও বন্ধু সাফায়েত কবরের চাবি দিয়ে দিলাম। বন্ধু রে আপনি যেমন আপনার বন্ধু তেমন, আপনি পাওনা তেমন আমি দেওয়ানাও তেমন, আমি আপনাকে আর কিছু দিলাম না, আটকানা বেহেস্তের চাবি সহ সমস্ত রহমত করলাম, করুণা বরকত আমি আপনার হাতে দিয়ে দিলাম। ও বন্ধু যাকে আপনি জাহান্নামী বলবেন আমি তাকে জাহান্নাম দেব, যাকে আপনি জান্নাতি বলবেন আমি তাকে জান্নাতি দেব, যার উপর আপনি খুশি আমি আল্লাহ তার উপর খুশি, যার উপর আপনি বেজার আমি আল্লাহ তার উপর বেজার। এই জন্য আপনার দাদা আপনাকে কোলে নেওয়ার আগে আপনার মায়ের কোল থেকে আমি আল্লাহ নিয়ে এসে আটকানা বেহেস্ত আপনার নামে আমি রেজিস্ট্রি করে দিলাম। এটার নাম মিলাদুন নবী। আমার নবী কি বুঝো, চিনো, মানো, নবীর পথে থাকো, তাহলে তুমি ইহদিনা সিরাতাল মুস্তাকিম তুমি লাভ করবে নবীনা ওয়াসিদ্দিকিনা ওয়াসুহাদায়ে ওয়াসালিহিন মা আনা আলাইহি ওয়া সাহাবি নবী এবং সাহাবী ফয়েজ তুমি এই পথে পাবে। আল্লাহ যেন আমাদের পথকে কবুল করে সবাই উচ্চ স্বরে বলুন আমিন। ওই লেখা দাও আল্লাহ। এই জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবেন। তৈবিয়ার মতো সুনি আমাদের সার, জামে আমাদিয়া সুনিয়ার মতো মাদের সার আপনাদের ছেলেগুলাকে দিবেন, যারা সুন্নি হবে কমপক্ষে আপনার মৃত্যুর পরে নামাজ জানাজার পরে দোয়া করবে, কবরস্থানে কোরআন শরীফ তেলাওয়াত করবে, শবে কদর শবে বরাত শবে মেরাজ রমজানুল মুবারকে কবর জিয়ারত করবে। যদি সে সুন্নি আলেম হয়, সুন্নি পীর সাথে যদি তার সম্পর্ক হয়, আপনার এক একজন সুন্নি ছাত্র অভিভাবক এই সমস্ত আকীদা পোষণ করতে হবে, তাকে সুন্নিয়ত মাদ্রাসায় পড়তে হবে, ঠিক কিনা? এ দেখেন আমার ছোট ছেলে, এটা যে আমি আহমদিয়া সুন্নি এবছর ফাজিল পড়বে, তার বড়টাও ফাজিল শেষ করছে জামিয়া, তার ছোট বোন মহিলা মাদ্রাসার থেকে। আমরা সুন্নি আলেম, আমাদের ছেলে যদি আলেম না হয়, আপনি সুন্নি আপনার ছেলে নাতি ভাই ভাতিজা যদি আলেম না হয়, এমন এক সময় আসবে আপনাদের জানাজার পরে দোয়া হবে না। বলেন সুন্নি আকীদা মিলাদুন নবী পোষণ করার জন্য সুন্নিয়াতের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখা প্রয়োজন আছে কিনা, আরো জোরে বলে আছে কিনা? আজকে বাবু তাদের বাবার অফাত দিবস মরহুম সৈয়দুর রহমানের বাৎসরিক ফাতিহা ও মাহফিল জশনে জুলুস আজকে যে নিয়াজের বাড়িতে 26 নং ওয়ার্ড উত্তর আলিশ্বর চট্টগ্রামে হলো, আমি দোয়া করি এই সৈয়দুর রহমান সাহেবের প্রত্যেকটি ছেলে প্রতিটি মেয়ে নারী নাতি নাতনি তার স্ত্রী আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে, তাদের ব্যবসার মধ্যে যেন বরকত দান করে। আমি অন্তর থেকে অনেক লক্ষ মানুষ দেখলো, এত আলোচনা করি না, শুধু আপনারা দেখে আপনাদেরকে মহব্বত করে আমি এই কথাগুলো বলেছি। আমাকে হেলিকপ্টারে প্লেনে নেওয়ার জন্য বহু মানুষ প্রস্তুত থাকে, আমরা অনেক সময় সেই দিকে খেয়াল করি না। অনেকে হেলিকপ্টার ওয়াজ করে মনে করে কবিরা গুনাহ মাফ হয়েছে, যখন তোদের জন্ম হয়নি তখন আমি হেলিকপ্টারে মাফ হয়েছি, ঠিক? আমার এক একটা টুপির অনেক বয়স 33 বছর 34 35 বছর এক এক টুপির বয়স, বক্তার বয়স সত্যিই বেশি। এই জন্য ইজ্জত সম্মান এগুলো আসে কোত্থেকে? ধরে রাখতে হবে নবীর গোলামের মাধ্যমে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবীর গোলাম আসে, আল্লাহর খাঁটি বান্দা, ফাসক্ত নামাজ, মা বাবার খেদমত, কবর জিয়ারত, কোরআন তেলাওয়াত, নবীর সুন্নাত, দেশের ভালোবাসা, জঙ্গি মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, স্বাধীন সোনার বাংলাদেশে
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, ওলি আল্লাহর নীতিমালা নিয়ে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করো। আসো।